এবার কাশফুল দিয়ে কভার ফাইল। গ্রাম বাংলার মানুষের রুজি রুটি হয়ে উঠছে এই ফুল। বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বিক্রি হচ্ছে ভালো দামে। মাঠে নদীর ধারের কাশফুল এখন কভার ফাইলে। কাশফুল দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন গ্রাম বাংলার প্রান্তিক মানুষেরা। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো রাস্তায় নতুন কর্মসংস্থানের দিশা পেয়েছে গ্রাম বাংলার মেয়ে বৌরা। শরৎকাল মানে চারিদিকে সাদা কাশফুলের মেলা। শারদ উৎসবের বার্তা নিয়ে আসে এই কাশফুল। শুধুমাত্র গ্রাম বাংলাতেই নয়, শহরের কংক্রিটের জঙ্গলে আনাচে কানাচে মাথা দোলায় এই কাশের গুচ্ছ। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই বুনো ফুলকেই কর্মসংস্থানের কাঁচামাল করতে বলায় এবার সেই মার্গেই হাঁটল গ্রাম বাংলার প্রান্তিক মানুষেরা। পূজোর মরশুমে মাঠে ঘাটে কাশফুল ফুটলে কাশের শক্ত কাঠি সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান, কাশফুলের কুচি কাঠি সংগ্রহ করে প্রথমে সেই কাঠি দিয়ে নিখুঁত মাদুর তৈরি করা হয়, তারপর সেই মাদুরের সঙ্গে কার্ডবোর্ড যোগ করে সেটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি করা হয়। মাথাপিছু মহিলারা দিনে 5 থেকে 6টা ফাইল তৈরি করে থাকেন। এই কভার ফাইলগুলির বাজার মূল্য 350 টাকা। কাশফুল আমাদের নদীর ধারে বা জমির ধারগুলোতে হয়, ওখান থেকে কেটে আনি। লাস্টিং করবে মানে ব্যবহারের উপর সবকিছুই, যদি ব্যবহার মানে ফেলে দেওয়া যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা কাশফুল মানে যত্ন করে রাখতে হবে জিনিসটা, তাহলে অনেকদিন লাস্টিং। কাশফুলের ইয়ে যেটা মানে ডাটাটা ফুলটা যেটা বার হয় ওটা হয় জায়গায় জায়গায়, সব জায়গাগুলোতে আবার হয় না, নদীর ধারগুলোতে একটু দেখা যায়। আচ্ছা, এই কাজটা করে চেষ্টা করতেছি যাতে হতে পারি। কি হতে পারে? স্বনির্ভর। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বলেন, মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনেক কাজে দিয়েছে। তারা কলকাতা থেকে কাশফুল দিয়ে কভার ফাইল তৈরির পুরো প্রশিক্ষণ শিখে এসে এই কুটির শিল্প তৈরি করেছে। যত্ন সহকারে এই কভার ফাইল ব্যবহার করলে তা অনেকদিন চলবে বলেও জানিয়েছেন তারা। নিত্য নতুন জিনিসের প্রয়োজন অনেকের, মানে চাহিদা করে কিনা, তো এটা ভাবলাম যে আমার এই ট্রেনিংটা নিলে সুবিধা হবে, এই কারণে আমরা কলকাতা থেকে একটা ট্রেনিং নিয়ে এসে এই কাজটা শিখলাম। সেটা আমরা আগে থেকে বছরের জন্য সবটাই পুরোটাই কালেকশন করে রেখে দিব। আচ্ছা, কোথা থেকে কালেকশন করে? এটা গ্রামে গঞ্জে অনেক জায়গায় হচ্ছে, মাঠে ময়দানে, সেখান থেকে যে জিনিসগুলো আগে তৈরি করতাম কিনা সে থেকে এটার চাহিদা মূল্য অনেকটাই বেশি। পূজোর মরশুমে আদিগন্ত সাদা কাশফুল দেখে আমরা যখন রোম্যান্টিকতায় ডুবে যাই, ঠিক তখনই এই কাশফুলি হয়ে ওঠে কিছু মানুষের উপার্জনের মাধ্যম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কালিয়াগঞ্জ।